জয়পুরহাট র্যাব পাঁচের পৃথক দুটি অভিযানে চোলাই মদ ও গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব পাঁচের সদস্যরা সোমবার দুপুরে জয়পুরহাট র্যাব পাঁচ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দিবাগত রাতে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে একশো দশ লিটার চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী শ্রী মনোরঞ্জন সর্দার নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেছে জয়পুরহাট র্যাব পাঁচের সদস্যরা আটকের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে সে দীর্ঘদিন যাবৎ চোলাই মদ অবৈধভাবে উৎপাদন করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল অপরদিকে জয়পুরহাট ড্রাইভ পাঁচ ক্যাম্পের আরেকটি আভিযানিক দল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কালীর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা একটি মোটরসাইকেল দুটি মোবাইল ফোন সহ মোহাম্মদ মামুনুর রশিদ ওরফে মামুন ও মহম্মদ মাহফুজুর রহমান ওরফে নয়ন নামের দুইজন মাদক ব্যবসায়ীকে হাতে নাটে আটক করে পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে মামলা দায়ের করা হয়েছে